প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে আমরা মূল নিয়মে সূত্র প্রমাণ করেছিলাম, আজকে আমরা সেই সূত্রগুলো ব্যবহার করে অঙ্ক করব। প্রথমে দেখো, একটা সূত্র আছে ডিডিএক্স অফ সি, সিটা হচ্ছে এখানে একটু ধ্রুবক, ধ্রুবককে ডিফারেনশিয়েট করলে কী হয়, জিরো হয়। আর ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা ডিফারেনশিয়েট করলে কত হয়, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে কেমন, এটা ডিডিএক্স সেভেন লিখতে পারি, সেভেন তো ধ্রুবক, তাহলে সেভেনকে ডিফারেনশিয়েট করলে কত হবে, জিরো হবে। আবার যদি আমরা এইভাবে নিই ডিডিএক্স এক্স টু দি পাওয়ার সেভেন, তাহলে এখানে এন মানে কত, সেভেন, তাহলে এটাকে করলে কত হবে, সেভেন এক্স সেভেন মাইনাস ওয়ান, তার মানে সেভেন এক্স টু দি পাওয়ার সিক্স। তাহলে এই দুটা সূত্রের প্রয়োগ আমরা অঙ্কে দেখলাম, সি ধ্রুবক, ধ্রুবককে ডিফারেনশিয়েট করলে কত জিরো হয়, তাহলে এখানে সেভেনটা ধ্রুবক, তো এটাকে ডিফারেন্ট করলে কত হবে, জিরো হবে। আর এক্স টু দি পাওয়ার এনকে ডিফারেন্ট করলে কত হয়, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এখানে সেভেন আছে, এনের পরিবর্তে সেভেন আছে, তাহলে এটাকে করলে কত হবে, সেভেন এক্স টু দি পাওয়ার সেভেন মাইনাস ওয়ান, তার মানে সেভেন এক্স টু দি পাওয়ার সিক্স। তাহলে আমরা এখন এই দুইটা একসাথে করে ব্যবহার করতে পারি, এইভাবে যে আমরা যদি এখানে টু এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এক্স প্লাস সেভেন একটা ফাংশন নিই, তাহলে এর ডিফারেনশিয়েট কীভাবে করতে পারবো আমরা, দেখো এটাকে ধরতে হবে ধরি ওয়াই ইকুয়াল টু এটা, তাহলে এখন আমরা এটাকে ডিফারেনশিয়েট করবো ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু ডি ডি এক্স, এখানে টু এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এক্স প্লাস সেভেন, তার মানে এখানে আমরা দুটা বাইরে রেখে ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার সিক্স লিখতে পারি, এখানে থ্রি বাইরে রেখে ডি ডি এক্স এক্স লিখতে পারি, এখানে ডি ডি এক্স অফ সেভেন, তাহলে এখানে টু ইন্টু, তাহলে এটাকে এই সূত্র অনুসারে করলে কী হবে, সিক্সটা সামনে আসবে আর পাওয়ার এক কমে যাবে, তাহলে এখানে সিক্স ইন্টু এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান, আর এখানে থ্রি ইন্টু, তাহলে এক্সের পাওয়ার কত আছে, এখানে ওয়ান আছে, তাহলে কত হবে, এখানে এক্স ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান প্লাস এটা সব ধরব, এটা করে কত জিরো হবে, তাহলে এখানে কত আছে আমরা টুয়েলভ এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস থ্রি প্লাস এক্সের পাওয়ার জিরো, এক্সের পাওয়ার জিরো মানে কত হবে, ওয়ান হবে, তাহলে বারো এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস থ্রি। তাহলে আমরা এই দুইটা সূত্র ব্যবহার করে অঙ্ক করলাম। এখন আমরা আরও কিছু সূত্র দেখব, তিন নম্বর সূত্র ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান সমান ই টু দি পাওয়ার এক্স, আবার চার নম্বরে লেখা যায় ডিডিএক্স ই টু দি পাওয়ার এম এক্স সমান এম ই টু দি পাওয়ার এম এক্স, চার নম্বর ডিডি, পাঁচ নম্বর ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এটা কত হবে, এ টু দি পাওয়ার এক্স লন এ। তাহলে এই সূত্রগুলো ব্যবহার করে আমরা এখন অঙ্ক করব, দেখো যে একটা ফাংশন আছে ই টু দি পাওয়ার টু এক্স প্লাস থ্রি এ টু দি পাওয়ার এক্স প্লাস ফাইভ, তাহলে এটাকে আমরা কীভাবে করতে পারি, এটা আমরা ধরে নেবো যদি ওয়াই ইকুয়াল টু কত, তাহলে এখন তাতে ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার টু এক্স প্লাস থ্রি এ টু দি পাওয়ার এক্স প্লাস ফাইভ, তাহলে এখন আমরা কী করব, ডি ডি এক্সকে প্রত্যেকের সাথে দিয়ে দেবো, তাহলে কী হবে, এখানে ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার টু এক্স প্লাস থ্রিটাকে বাইরে রাখবো, ডি ডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স প্লাস
সূত্রটা হলে এখানে কি আসবে, এটা কোন সূত্র হবে, এখানে এই সূত্রটা ইউজ করতে হবে তাহলে। আর এখানে আমরা কোনটা, এখানে এই সূত্রটা ইউজ করবো, আর এখানে তো আমরা আগে থেকে ধ্রুবক যেটা দিয়ে আসে সেটা ইউজ করবো। তাহলে কথা হয় এখানে টু ইটু দি পাওয়ার টু এক্স আসবে, আর এখানে থ্রি এ টু দি পাওয়ার এক্স করলে কথা হবে এ টু দি পাওয়ার এক্স লগ, তাহলে এ টু দি পাওয়ার এক্স লগ এ, আর এটা জিরো। তাহলে এখানে আমরা কথা বলছি টু ইটু দি পাওয়ার টু এক্স প্লাস থ্রি এ টু দি পাওয়ার এক্স লগ এ। তাহলে আসলে তোমরা বুঝতে পারছো এটা। এবার আমরা ত্রিকোণমিতিক ফাংশনের সূত্র জানত, তার আগে একটা আছে লন আছে, লন এক্স এটা সমান করতে হয় ওয়ান বাই এক্স, তারপরে ডিডি এক্স অফ সাইন এক্স করতে হবে কজ এক্স, আর কি শিখছিলাম আমরা ডিডি এক্স অফ কজ এক্স মাইনাস সাইন এক্স, আর কি শিখছিলাম ডিডি এক্স অফ সাইন এক্স করতে হবে এ কজ এক্স, আর কি শিখছিলাম ডিডি এক্স অফ কজ এক্স মাইনাস এ সাইন এ এক্স। তাহলে আমরা এখন এই সূত্রগুলো ব্যবহার করে অঙ্ক করবো কীভাবে, দেখো যে একটা ফাংশন আছে ধরো ওয়াই সমান সমান টু লন এক্স প্লাস সাইন টু এক্স প্লাস কজ ফাই এক্স প্লাস ইউ ডি পাওয়ার এক্স। এই ফাংশনটা ডিফারেনশিয়েট করবো কীভাবে দেখো, আমরা ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু ডি ডি এক্স অফ টু লন এক্স প্লাস সাইন টু এক্স প্লাস কজ ফাই এক্স প্লাস ইউ ডি পাওয়ার এক্স। তাহলে এখানে বাইরে রেখে আমরা ডিডি এক্স অফ লন এক্স লিখতে পারি প্লাস ডিডি এক্স অফ সাইন টু এক্স লিখতে পারি প্লাস ডিডি এক্স অফ কস ফাই এক্স লিখতে পারি প্লাস ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি। আমি কী করলাম এখানে, আমরা প্রত্যেকের সাথে ডিডি এক্সটা দিয়ে দিলাম, তাহলে এখানে টু যেহেতু ধরবো এটা বাইরে আনলাম, তাহলে এখানে ডিডি এক্স অফ লন এক্স, এখানে ডিডি এক্স অফ সাইন টু এক্স, এখানে ডিডি এক্স অফ কস টু এক্স ফাইভ এক্স, আর এখানে ডিডি পাওয়ার ডিডি এক্স অফ ই এক্স। তাহলে ডিডি এক্স অফ লন এক্স এটা কত, ওয়ান বাই এক্স, তাহলে আমরা এখানে কি লিখতে পারি টু ইন্টু ওয়ান বাই এক্স লিখতে পারি, আর ডিডি এক্স অফ সাইন টু এক্স তাহলে এটা কোন সূত্র হবে, এই সূত্র হবে ডিডি এক্স অফ এ এক্স আছে, এর ভ্যালুটা এখানে কত টু, এর পরিবর্তে এখানে আসে কত টু, তাহলে এটাকে বললে কত হবে এ কস এক্স, তার মানে এখানে আসবে কত টু কস টু এক্স, তাহলে এখানে আসবে টু কস টু এক্স, আর এটা কি আসবে এটা ডিডি এক্স অফ কস ফাইভ এক্স, তাহলে এটা ডিডি এক্স অফ কস এক্স এই সূত্রটা এখানে ব্যবহার করতে হবে। তাহলে মাইনাস এ সাইন এক্স, তাহলে যখন ফাইভ আসে তাহলে হবে কত আমাদের মাইনাস ফাইভ সাইন ফাইভ এক্স হবে, তাহলে এখানে মাইনাস ফাইভ সাইন ফাইভ এক্স, আর ডিএক্স অফ ইউ করলে কথা হবে ডিভাইস করলে কথা হবে ইউ ডিভার এক্স হবে, এটা আমাদের উত্তর। আকারে হয় থ্রি রুট এক্স প্লাস ওয়ান বাই থ্রি রুট এক্স, তাহলে এটা আমরা ডিফারেনশিয়েট কীভাবে করবো, দেখো এটাকে কী বলতে হবে এখানে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, এখানে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এখান থেকে নেগেটিভ কী হবে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি, তাহলে এখন আমরা ডিওয়াই ডি এক্সটা বের করবো, তাহলে ডিওয়াই ডি
ফাংশন থাকে তাহলে তার পদ্ধতি হবে তিনটা ফাংশন গুণাকারে থাকলে ইউ ভি ডব্লিউ। তাহলে কীভাবে করবো আমরা, প্রথমে ইউ ভিকে রাখবো ডি ডি এফ ডব্লিউ এখানে প্লাস এবার এখানে ডি ডব্লিউকে রাখবো তাহলে ডি ডি এফ অফ ইউকে করবো আর কি করবো এখানে ডব্লিউ ইউ রাখবো ডি ডি এফ তিনটা ফাংশন যদি গুণাকারে থাকে তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে অঙ্ক করতে পারবো। দেখো আমরা একটা উদাহরণ দেখে নিই, ওয়াই ইকুয়াল টু ধরো এখানে আছে এক্স টু টু দি পাওয়ার এক্স লন এক্স, তাহলে এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন আমরা কীভাবে করবো? এখন দেখো এই সূত্র ব্যবহার করে ডিওয়াই ডি এক্স ইকুয়াল টু ডি এক্স এক্স টু টু দি পাওয়ার এক্স লন এক্স, তাহলে এটা ইউ এটা ভি আর এটা টু। তাহলে প্রথমে আমরা কী করবো, ইউ ভিকে রাখবো তার মানে এটিকে রেখে দেবো এক্স ইউ ভি পার এক্স ইউ ভি ডি এক্স অফ লন এক্স প্লাস এবার কী করবো আমরা ভি ডাব্লিউ রাখবো, তাহলে এটা ভি এটা টু, তাহলে ইউ ভি পার এক্স লন এক্সকে রাখবো কাছে এক্সকে। তারপরে এবার আমরা কী করবো, ডাব্লিউ আর ইউকে রাখবো তাহলে এক্স লন এক্সকে রাখবো ডি ডি এফ ইউ ডি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করবো। তাহলে এখানে কী হবে আমাদের এক্স ইউ ডি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ইউ ডি পাওয়ার এক্স লন এক্স আর ডি ডি এক্স অফ এক্স কত ওয়ান আর এখানে এক্স লন এক্স আর ডি ডি এক্স অফ ইউ ডি পাওয়ার এক্স কত ইউ ডি পাওয়ার এক্স হবে। তাহলে আমরা এখানে এক্স এক্স ক্যান্সেল করতে পারি, এখানে পাশে কত আমরা ইউ ডি পাওয়ার এক্স প্লাস পার এক্স লন এক্স প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স লন এক্স। এটা আমরা এভাবে আমরা তিনটা ফাংশনের গুণফল থাকলে তার ডিফারেন্সিয়েট করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা এই আজকে পর্যন্ত রাখলাম, আগামী দিন আরও কথা হবে। খুদা হাফেজ।